এক গ্রামে রোহান আর পিঙ্কি নামে স্বামী স্ত্রী থাকতো তারা খুব গরিব ছিল বাচ্চাদের যার মধ্যে একটি একটি মেয়ে আর ছেলে হয়। আরে রোহন বাবু খুশি হয়ে যান আপনার যমজ বাচ্চা হয়েছে যার মধ্যে একটি মেয়ে আর একটি ছেলে এ কি হয়ে গেল এ তো যমজ বাচ্চা কিভাবে হয়ে গেল তারপর মেয়ে আমার কাছে তো খাওয়ার জন্য টাকাও নেই আমি দুই বাচ্চার লালন পোষণ কিভাবে করব। তারপর রোহান পিঙ্কের ঘুম থেকে ওঠার আগে সে ছোট বাচ্চাটিকে জঙ্গলের দিকে নিয়ে চলে যায় বাচ্চাটার কোলে খামতে থাকে আমি জানি মা আমি তোকে তোর মার কাছ থেকে আলাদা করছি কিন্তু আমি কি করব আমার কাছে এ ছাড়া আর কোনো উপায়ও তো নেই আমি নিজের গরিবের কারণে দুটো বাচ্চার ভার তুলতে পারবো না তুলতে পারবো না তারপর রোহন সেই বাচ্চাটিকে একটি গাছের তলায় ছেড়ে চলে আসে রোহনের যাবার পর সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেই গাছে থাকা একটি ডাইনি ঘুম থেকে উঠে যায় এটা কে যে এত জোরে জোরে কাঁদছে আর আমার ঘুম নষ্ট করছে ডাইনি নিচে নামে আর বাচ্চার কাছে যায় মানুষের বাচ্চা মজা এসে যাবে আজ তো খাবার ব্যবস্থা হয়ে গেল। নরম নরম মাংস কিন্তু যেই ডাইনি সে বাচ্চাটাকে মারার জন্য ওঠে তখনই সেখানে একটি নাগিন ডাইনি চলে আসে দাঁড়িয়ে যা বদমাস ডায়নি এই বাচ্চা মেয়েকে কেন মারছিস তোকে এই ছোট বাচ্চার প্রতি একটু দয়া আসছে না ছেড়ে দে ওকে দেখ কত অসহায় তুই কবর থেকে মানুষের বন্ধু হয়ে গেছিস নাগিন ডাইনি সরে যা আমার রাস্তার থেকে আর আমাকে আমার শিকার করতে দে নাহলে তোকেও আজ মেরে ফেলবো নাগিন ডাইনি আর ডাইনির মধ্যে লড়াই শুরু হয়ে যায় দুজনের মধ্যে ভয়ানক লড়াই হয় যেটায় নাগিন ডাইনি ডাইনিকে হারিয়ে দেয় নাগিন ডাইনি আজ তো তুই আমাকে হারিয়ে দিয়েছিস কিন্তু এত তাড়াতাড়ি আমি হার মানব না নিজের প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসব। এমন বলে ডাইনি সেখান থেকে চলে যায় নাগিন ডাইনি সে বাচ্চাটাকে কোলে তোলে বাহ কি সুন্দর মেয়ে একে কেউ এইভাবেই জঙ্গলে মরার জন্য ছেড়ে যেতে পারে এই মানুষরাও কত নির্দয়ী হয়ে গেছে সেই বাচ্চাটাও ডাইনির কুলে এসে চুপ হয়ে যায় আর নাগিন ডাইনিকে দেখে হাসতে লাগে কত মিষ্টি হাসি বাচ্চাটা আমি ফয়সলা করে নিয়েছি যদিও মানুষরা একে ছেড়ে দিয়েছে আমি এই বাচ্চাকে মায়ের অভাব বুঝতে দেব না আমি এর পালন করব। এরপর নাগিন ডাইনি একটি স্ত্রীর রূপ নিয়ে নেয় সেই বাচ্চাটার পালন পোষণ করতে শুরু করে আর বাচ্চাটাও আস্তে আস্তে বড় হতে থাকে নাগিন ডাইনি সে বাচ্চাটির নাম ছুটকি রাখে একদিন ছুটকি খেলতে খেলতে নাগিন ডাইনির কাছে আসে আর বলে মা আমি একলা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি এখান থেকে চলো এই জঙ্গলে আর কতদিন একলা থাকবো আমি যখনই তোমাকে ওই বস্তিতে যাবার জন্য বলি তুমি পারণ করে দাও কিন্তু আমি আর তোমার কথা শুনবো না এখন তো তোমাকে যেতেই হবে ঝুটকের জিদের সামনে নাগিন ডাইনি হেরে যায় আর যাবার জন্য তৈরি হয়ে যায় আর ছুটকির আসল মা বাবার গ্রামে চলে আসে আস্তে আস্তে ছুটকি আর নাগিন ডাইনি নিজের ভালো স্বভাবের কারণে পুরো গ্রামবাসীরা তাদের ভালোবাসতে লাগে নাগিন ডাইনিও নিজের নাম সুষমা রেখে নেয় এক রাত যখন সুষমা কুঁয়ো থেকে জল নিয়ে ফিরছিল তখন সেখানে সেই জঙ্গলের ডাইনি চলে আসে কি নাগিন ডাইনি খুব সুন্দর নাম রেখেছ নিজের নাগিন ডাইনি বাহ মজা এসে গেল ডাইনি তু তুমি এখানে কিভাবে এসে গেলে তুমি এখান থেকে চলে যাও দেখো পুরো গ্রাম আমার সম্মান করে আমার মেয়ে এখানে খুব খুশি আছে তুমি আমাদের থেকে আমাদের খুশি কেড়ে নিও না চলে যাও আমি তোমার সামনে হাত জড়ছি তুমি কবের থেকে মানুষদের মতন অনুভূতি এসে গেছে তুমি ডাইনি সেটা কি ভুলে গেছো আমাদের শুধু মানুষদের খুশি কেড়ে নিতে হয় এমন বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর সেই রাতে যখন চুটকি ঘরে ঘুমিয়ে থাকে তখন সে চুটকিকে তুলে নেয় কোলে নিয়ে উড়ে জঙ্গলে চলে যায় এখন আমার বদলা পুরো হবে এই নাগিন ডাইনি আমার সঙ্গে এই মেয়ের জন্য লড়াই করেছিল না এখন এই মেয়েকে মেরে নিজের বদলা নেব ডাইনিকে এইভাবে চুটকি নিয়ে যেতে দুজন গ্রামবাসীরা দেখে ফেলে আরে এইটা আবার কি রাতে ছুটকি কিভাবে উঠছে চুপ করো তুমি তখন তাকে দাঁত দেখাচ্ছ হ্যাঁ ধ্যান দিয়ে দেখো ডাইনি আছে ওকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হুম তারপর দুজন গ্রামবাসী গ্রামে আসে আর জোরে জোরে সুষমাকে ডাকতে থাকে আরে ও সুষমা বোন একটু বাইরে তো এসো দেখো চুটকি ডাইনি তুলে নিয়ে গেছে বাইরে এসো এই ডাইনি কে আমি জানি এই ভালো করেনি আমি এই ছাড়বো না এমন বলে সুষমা নিজে নাগিন ডাইনির রূপে চলে আসে এটি দেখে পুরো গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আমাকে বেরো না আমাকে মারবে না ততক্ষণে ওখানে রোহানার পিঙ্কি চলে আসে আরে সুষমা বোন এইটা কি হলো তুমিও কি ডাইনি নাকি হ্যাঁ ভাই আমি ডাইনি ছুটকির ভালোবাসার কারণে আমি তোমাদের মাঝখানে থাকছিলাম যখন ওকে কেউ জঙ্গলে ছেড়ে গেছিল মরার জন্যে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ওকে নিজের মেয়ের মতন রেখেছি ডাইনির এই কথা শুনে রোহন বলে আমি নাগিন ডাইনি আমি আমার স্ত্রী পিঙ্কির দুটো জমজ বাচ্চা হয়েছিল কিন্তু আমি নিজের গরিবের কারণে ছুটকিকে জঙ্গলে ছেড়ে এসেছিলাম কখনো ক্ষমা করব না তুমি এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছ এখন আমাকে আমার মেয়ে ফেরত চাই তুমি চিন্তা করো না রোহন দাদা আমি ছুটকিকে সঙ্গে করে নিয়ে আসব যদিও আমাকে নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতে হয় নাগিন ডাইনে যাওয়ার পর সেখানে গ্রামের পণ্ডিত আসে আর বলে গ্রামের লোকেদের এরম ভালোবাসা আমি আগে কখনো দেখিনি একটা মানুষের বাচ্চার জন্যে ডাইনি লড়াই করছে আমাদেরও কিছু করতে হবে পণ্ডিতের বলার পর গ্রামবাসীরাও জঙ্গলের দিকে যায় সেখানে অন্যদিকে জঙ্গলে বাইরে বেরো বাজে ডাইনি কোথায় লুকিয়ে রেখেছিস আমার ছুটকিকে এসে গেলি তুই আমি জানতাম তুই আসবি নিজের মেয়েকে বাঁচাতে কিন্তু এইবার তুই আমার থেকে রক্ষা পাবিনা এত বছরে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এমন বলে ডাইনি নাগিন ডাইনিকে বেঁধে দেয় আর মারতে শুরু করে তখন ছুটকি ওদের সব কথা শুনে নেয় আর মাঝখানে চলে আসে না না ডাইনি আমার মাকে মেরো না এ যাই হোক আমি জানি না এ শুধু আমার মা কি ভালোবাসা মা মেয়ের মধ্যে নাগিন যদিও তুই একে জন্ম দিসনি কিন্তু এ তোকে পুরো ভালোবাসে তখনই গ্রামবাসীরা পৌঁছে যায় আর পণ্ডিত মশাই বলে পতমাইস অনেক হয়েছে অনেক বিরক্ত করেছিস তুই এদের দুজনকে এরকম বলে পণ্ডিত মশাই ডাইনির উপরে গঙ্গা জল ছিটিয়ে দেয় আর ডাইনি সেখানেই পুড়ে যায় তারপর নাগিন ডাইনি ছুটকির হাত ধরে পিঙ্কির হাতে দিয়ে দেয় আর যেতে থাকে কিন্তু ছুটকি নাগিন ডাইনিকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি কোথাও যেতে পারবে না তুমি আমার মা তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে সব সময় তারপর গ্রামবাসীরা নাগিন ডাইনিকে গ্রামেই আটকে দেয় আর সে রূপে গ্রামেই থাকতে লাগে